হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো সকাল সকাল আমি গ্রামের বাড়িতে আছি, ওখানে দেখছি বৃষ্টি হয়ে ভিজে গেছে মাটিগুলো। তারপরে একটু দেরি হলো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, প্রায় 9টা 10টা বেজে গেছিল। তো তারপরে বাসে যা জ্যাম ছিল, মারাত্মক ব্যাপার, এরকম হয় না সাধারণত, আজকে বৃষ্টির জন্য হয়তো হয়েছে। তো তারপরে অনেক 2-3 ঘন্টা লেগে গেল, তারপরে বাড়ি আসছি এখন। এখন আবার রোদ করেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এখন আমি বাড়ি পৌঁছে গেছি, কলিং বেলটা বাজিয়ে দিলাম, গেটটা খুলে ঢুকে পড়লাম এবার আবার আমার ঘরে। তারপরে একটু পরে স্নান টান করে আজকে দুপুরে চিকেন হয়েছিল, একটু পোলাও খেলাম সাথে ভাত। তো খাওয়া দাওয়ার পরে প্রায় মোটামুটি 2টো বেজে গেছিল, 2-3টের দিকে পড়তে বসলাম। তো একটা মানে 2 দিন যেহেতু আমার বাদ গেছে, তার জন্য পড়তে একটু মানে ডিস্টার্ব ফিল হচ্ছে। তো প্রথমে রিভাইজটা করে নিলাম, যেটা আগের দিন লিখে গেছিলাম, তো যে পেশ ক্লার্কশিপ বা ফুড এসায় যে জিকেগুলো সেগুলো করছিলাম। তো 30টা ছিল, সেটা আগে প্র্যাকটিস কর মানে রিভাইজটা করে নিলাম। তো রিভাইজ আমি যেভাবে করি, মার্কার দিয়ে মার্ক দিয়ে দিয়ে করি। তো এরপরে আবার শুরু করলাম নতুন লেখার জন্য, যেটা পরের দিন রিভাইজ করব, আর আজকে সেটা শুরু করছি। তো ইউটিউব থেকে ফ্রিতে আমি করি। সামনেই তো 16-17 তারিখে পরীক্ষা আছে, তো আমার মনে হয় 16 তারিখে পড়েছে পরীক্ষাটা ফুড এসআইয়ের। তো পড়ছিলাম, তখন দেখছি মা বিকেলের দিকে একটা চকলেট দিয়ে গেল, তো তারপরে সেটা খেলাম, আবার পড়া শুরু করলাম। তো ভাই আবার নতুনভাবে শুরু করছি, কারণ একটা গ্যাপ দিলে একটু ব্যাপারটা একটু বোরিং হয়ে যায়। তো আমার 2 দিন গ্যাপেই মনে হচ্ছে যে পড়া থেকে একটু মানে ট্র্যাকে ফিরতে একটু টাইম লাগছে। তো তোমরাও চেষ্টা করবে যে গ্যাপটা যেন না পড়ে, তো গ্যাপটা দিলে খুবই ক্ষতি হয়। তা আমি ক্যামেরার কাজ তো জানো আমরা করি, তো আমি সেই ক্যামেরার কাজই করতে গেছিলাম, ফটোগ্রাফি। তো এখন সন্ধ্যা প্রায় 7টা সাড়ে 7টা বাজছে, তো ভাবলাম একটা অঙ্ক মক টেস্ট টাইপের দিই। আমার একটা অ্যাপস থেকে কেনা আছে মক, সেটা আমি 100টার মতো সেট আছে ফুড এসে, তো সেটা দিলাম কিছুক্ষণ। তা করতে কারেন্ট পালিয়ে গেছিলো, তো কারেন্ট যেহেতু চলে গেছিলো তার জন্য আর দেওয়া হয়নি, অর্ধেক দিয়ে সেটা কমপ্লিট হলো না, তার জন্য তোমাদেরকে নাম্বারটা আর দেখাতে পারলাম। তারপরে আবার চলে আসলাম অঙ্ক, কারেন্ট আসার পরে অঙ্কটা মানে একটা মিক্সড অঙ্ক, যেটা প্র্যাকটিস সেট বলছে সেরকম একটা করার জন্য। তো প্রথমে অঙ্কটা দেখছিলাম, তারপরে নিজেই করার চেষ্টা করছি, তো করতে যখন পারছি না তখন সাহায্যটা নিচ্ছে কীভাবে অঙ্কটা করছে। তো অঙ্ক মিক্সড অঙ্ক করাটা খুবই জরুরি, কারণ নর্মাল যে চ্যাপ্টার যেমন পার্সেন্টেজ, অ্যাভারেজ, পার্টনারশিপ, প্রফিট লস, এরকমভাবে তুমি যদি আলাদা আলাদা করো তো সেগুলো পারবে, কিন্তু যখনই পার্টনারশিপের মধ্যে প্রফিট লস থেকে শুরু করে অ্যাভারেজ বা মিশিয়ে যখন অঙ্ক দেবে তখন গিয়ে তোমার প্রবলেম হতে পারে। তো এরকম যদি তোমাদের প্রবলেম হয় তো কমেন্ট করে জানাও কার কার হয়, আর আমার সাথে তো এখন চলছে এরকম প্রবলেম। অঙ্কটা আগে ভালোই করতাম, এখন মধ্যে 2-3 বছরের গ্যাপ পড়ে যাওয়াতে একটু অসুবিধা হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।